হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আর আজকে আমি কথা বলবো বলিউড ইন্ডাস্ট্রির লেটেস্ট আপডেট নিয়ে। আজকে কথা বলবো মিঠুন চক্রবর্তীর ছেলে নাকসি চক্রবর্তী এবং সাজিদ কুরেশির মেয়ে আমরিন কুরেশি, এদের দুজনেরই বলিউডে ডেবিউ সিনেমা হতে চলেছে ব্যাড বয়। এবং এই সিনেমার মাধ্যমেই দুজনে প্রথমবারের মতন বলিউডে পা দিচ্ছে। আর সাথে সাথে বলে রাখি যে এই সিনেমার পোস্টার বেরিয়ে গেছে এবং সেকেন্ড পোস্টার বেরোলে জানতে পারবো আমরা যে সিনেমা কবে করবে বা এর আগে এটা আমরা জানতে পারবো। আর তার সাথে এই সিনেমার প্রযোজক হচ্ছে সাজিদ কুরেশি আর ডিরেক্ট করছেন হচ্ছে রাজকুমার সন্তোষ। আর এই সিনেমাটা হচ্ছে রোম্যান্টিক অ্যাকশন এবং কমেডি একটা সিনেমা, মানে ফুল প্যাকেজ সিনেমা। এবং মিঠুন চক্রবর্তীর একটা টেনশন আছে তার ছোট ছেলে নাকসিকে নিয়ে, কারণ 2008 সালে বলিউডে বড় ছেলে মিমো জিমি বলে একটা সিনেমা ডেবিউ করেছিল, তো সেরকমভাবে সাড়া ফেলতে পারেনি। এবং তার সাথে তারপরেই বাংলাতে একটা সিনেমা করেছিল রকি বলে, তো সেই সিনেমাটাও ফ্লপ করেছিল। তারপর থেকে আর সিনেমায় দেখা যায়নি। আর মিঠুন চক্রবর্তীর মেজো ছেলে, তো সে বলিউডে ডিরেক্ট করছে সিনেমা, সেই সিনেমাতে মানে হিরো চরিত্রে আর আসেন, ভবিষ্যৎ আসবে কিনা সেটা ভবিষ্যৎই বলবে। এবং তার ছোট ছেলে ছোটবেলা থেকেই তার বাবাকে বাবার সিনেমা দেখে সেগুলোকে অভিনয় করাতে এগুলো করেছে এগুলো, এবং সেটা নিয়েই টেনশন যে ছোট ছেলে কী করে। আর ছোট ছেলে বলেছে যে আমার বাবা যে এত বড় আজকে হয়েছে সেটা নিজের চেষ্টাতেই হয়েছে, এবং যে তার কোনো ব্যাকগ্রাউন্ড ছিল না এবং আজকে এত বড় হয়েছে, এবং সেইটাকেও কাজে লাগাতে চায় না, যে আমি নিজে খেটে করব, নিজে চেষ্টায় করব, যদি হয় তো ভালোই। তো বলেছে যে আমার বাবার 40 বছর বলিউডে কাজ করছে এবং প্রায় 360খানা মতন সিনেমা হয়ে গেল, তো তার বাবা যেরকম এত ভালো মানুষ তো সেরকম হওয়ার চেষ্টা করবে। এবং এই সিনেমার পোস্টারটা সালমান খান, শাহরুখ খান, তারপর অমিতাভ বচ্চন তারা শেয়ার করেছে, যাতে এক বন্ধুর ছেলে তার সে ডেবিউ করছে, সে তার মানে সিনেমাটা ভালো চলে, তো সেই নিয়েই তারা লিখেছে অনেক কিছু মিঠুনের। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও এবং সাবস্ক্রাইব করো চ্যানেল পি বাংলা পিবি, এবং বেল আইকনে ক্লিক করতে ভুলো না। বেল আইকনে ক্লিক করলে তোমরা সবার নোটিফিকেশন পেয়ে যাবে।